কলেজ বিশ্ববিদ্যালয় অফলাইন অনলাইন পরীক্ষা নিয়ে এবং টোকাটুকি অন্যান্য অভিযোগগুলো নিয়ে শিক্ষামন্ত্রী কি বললেন সরাসরি দেখে নেব। শিক্ষামন্ত্রী বলছেন আমাদের রাজ্যে নাকি এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলি অফলাইনে পরীক্ষা নিচ্ছে, এটা কি সত্যি? অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আপনার কোনো ভাবনা আছে এই অনলাইন টুকলির সম্মুখীন? না, টোকাটুকি তো ছিলই, তো এখন কথা হচ্ছে যে টোকাটুকিটা লেজিটিমেট দাবি উঠেছে, কিন্তু আমরা আমাদের সরকার থেকে আমরা খুব স্ট্রিক্টলি বলে দিয়েছি যে গত দুবছর যেমন পাশ করা ফেল করা নিয়ে হলো, আমি তখনও বিবৃতি দিয়েছিলাম যে দেখুন অল্প কিছু সংখ্যক হয়তো পাশ করতে পারেননি আপনারা উচ্চ মাধ্যমিকে, কিন্তু গত দুবছরে কোভিড হয়নি, সবাই 100% পাশ করে গেছেন, কিন্তু এটা তো মানে রেওয়াজ হতে পারেন। এটা এটা কি ঠিক যে এই যে প্রায় 97% আজকে একটা সময় আপনি যখন পরীক্ষা দিয়েছেন তাহলে 42-43% পাশ করতো এবং সেটার একটা সত্যি কৃতিত্ব ছিল, পরে আমাদের মনে হলো আমরা সারা ভারতবর্ষের চেয়ে পিছিয়ে পড়ছি, তাই বলে 97? দেখুন এটা তো এই তো ডিবেট আছে, যখন এটা এই ডিবেট প্রথম ওঠে 1921 সালে, যখন স্যার আশুতোষ দ্বিতীয়বারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, তিনি তার 3 বছর আগে কলেজগুলোর হাত থেকে এমএ পড়ানোর অধিকার কেড়ে নেন 1917। 1921-এ স্যার আশুতোষ বললেন যে আমরা সিট বাড়াবো, ছাত্র বেশি করে নেব এবং অন্য শিক্ষাবিদদের বললেন এতে মেধার সঙ্গে আপোষ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় বলল যে আমার ছাত্রদের মান বাড়ছে, মানে ছাত্রদের নম্বর বাড়ছে, আমি বেশি ছাত্র নিতে পারছি এবং বিশ্ববিদ্যালয়ে আয় বাড়ছে। এইটা নিয়ে সেই সময় 1921 সালে একটা তীব্র তর্ক হয়েছিল, 100 বছর আগে, ঠিক মাত্র 100 বছর আগে। তা সেই বিতর্ক তো এখনও জারি আছে। কথা হচ্ছে বেশি সংখ্যক লোক পাশ করলে আপনি সিবিএসই বোর্ড দেখছেন না কেন, আইসিএসই বোর্ড দেখছেন না কেন, সেখানে পাশ করে করে এবং 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 যেভাবে আমার মনে হয় যে ওই সুধীর চক্রবর্তীর লেখা আমি পড়েছি যে আগেকার শিক্ষাব্যবস্থার সঙ্গে এখনকার শিক্ষাব্যবস্থা ফারাক কোথায়, সুধীর চক্রবর্তীকে একজন বয়স্ক অধ্যাপক বলছি, জানেন না না আগে ফেল করাকে ফেল করা বলা হতো, এখন বলা হয় ব্যাক পেয়েছে, এটা এক। আর দুই, তখন মোটামুটি একজন ম্যাট্রিক পাশও ইংরেজিটা জানতো, এখন একজন গ্র্যাজুয়েটও জানে না, মোটামুটি গ্র্যাজুয়েটও ভালো করে জানে না। এইখান থেকে তাহলে এই সিচুয়েশান থেকে বার করে একটা প্রিভিলেজ ক্লাস তারা ইংরেজি মিডিয়ামে চলে যেতে পারে, তাদের সে অর্থনৈতিক এফোর্ডেবিলিটি আছে, তারা সেখানে গিয়ে তারা ভালো রেজাল্ট করে এবং সিবিএসসি ডাব্লিউ যাই হোক না কেন, যে বোর্ডে আন্ডারে হোক না কেন, তারা বাইরে কোথাও চলে যাচ্ছে। এবং এখন আপনারা আপনি জানেন যে পোস্ট গ্লোবালাইজেশন যুগে এডুকেশনের স্ফিয়ার অনেক বেড়ে গেছে, অনেক নতুন নতুন সাবজেক্ট এসছে, অনেক নতুন নতুন বিষয় এসছে, অনেকটা আমাদের এই এই যে এই এই যেমন আমি জানি না আপনি ছোটোবেলায় প্রায় মেডিকেল হেলথের চার্টে পাওয়ার মতোই, আমাদের ছোটোবেলায় কি আপনি কোলেস্ট্রল শব্দটা শুনেছেন বা ট্রাইগ্লিসারাইড শব্দটা শুনেছেন? এগুলো তো এসছে, চলে এসছে, তাহলে কোলেস্ট্রল কি ছিল না, ট্রাইগ্লিসারাইড কি ছিল না? তাহলে মেডিকেল যেমন নতুন নতুন শব্দ আবিষ্কার করলো, নতুন নতুন তাদের শিক্ষাও নতুন একটা শব্দ আবিষ্কার, শিক্ষার ক্ষেত্রে তো আমি বলছি যে সে শিক্ষার ক্ষেত্রে পুঁজি শিফট করেছে, তা সেখানে নতুন শব্দ আবিষ্কার তো হবেই হবেই, কোনো কথা নেই, পুঁজি যেখানে যাচ্ছে সেখানে তার কাজই হচ্ছে কলম্বাসের মতো নতুন নতুন শব্দ নতুন নতুন উপনিবেশে স্থাপন করতে করতে যায়। কিন্তু বাংলার এত ছেলেমেয়েরা তার মানে ওই সারাক্ষণ না পাশ করার দলে থাকবে, অকৃতকার্যের দলে থাকবে, এবং তাদের সেই ইকোনমিক সেই হয়তো স্বাচ্ছন্দ্য নেই বলে তারা খালি মার খেয়ে যাবে, ফলে 97% পাশ করেছে। কিন্তু অনলাইন টুকলি এইটার আমরা ঘোরতর বিরোধী, আমরা বিশ্ববিদ্যালয়গুলির উপর ছেড়ে দিয়েছিলাম, এখানে অনেক উপাচার্য মহোদয় মহোদয়রাও আছেন, আমরা বলেছিলাম উপাচার্যদের যে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা অনলাইন নিতে চান নাকি অফলাইন নিতে চান, আমরা পরীক্ষার সিস্টেমটা ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ করার পক্ষে। তো বিশ্ববিদ্যালয় বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা অফলাইন পরীক্ষা নেবে, অর্থাৎ অনলাইন পরীক্ষার যে সুবিধে ছাত্রছাত্রীরা পায় বই দেখার সেই সুবিধে তারা পায়নি, তো সেটাই আমি বলতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।